প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যে পুনরায় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছুই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে তা নিয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক উভয়ই কিন্তু চিন্তার মুখে কিভাবে হবে পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের পরীক্ষা রাজ্যের স্কুল কলেজের সমস্ত পরীক্ষা নিয়ে কিন্তু সকলেই চিন্তিত যে শিক্ষা জগতের কি হবে আবার কি অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে সারা বছরটা চলবে সমস্ত টাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই অনুরোধ করবো একটি লাইক করার বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যেই আমাদের দেশে তৃতীয় ওয়েব অর্থাৎ ওমিক্রনের নামক মরণ ভাইরাস এর আবির্ভাব হয় এবং সংক্রমণ বৃদ্ধি হওয়ায় কিন্তু আমাদের রাজ্যে আংশিক লকডাউন রয়েছে এই আংশিক লকডাউনের বিপাকে পড়ে আমাদের রাজ্যে স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে মাত্র কয়েকদিন এন আমরা দেখেছি দু হাজার একুশের নভেম্বরের ষোলো তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আবার তারপরে একাধিক কারণে বিভিন্ন সমস্যায় রুটিন বদলেছে এ স্কুল ঠিক মতন হয়নি এবং তার মধ্যে টেস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এবং কলেজের এর খোলা নিয়ে বিভিন্ন সমস্যা হোস্টেল খোলা নিয়ে বিভিন্ন সমস্যা মানে টাইমটা ছিল নভেম্বরের ষোলো কিন্তু নভেম্বরের ষোলোতে সমস্ত কলেজ স্কুল খুলতে পারিনি বিভিন্ন কারণে তারপরে মাত্র কয়েকদিন ক্লাস হয়ে কিন্তু আবার বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ সেক্ষেত্রে আবার কি পড়াশোনা একই গতিতে চলবে তোমরা সকলেই জানো বিগত সময়ে অ্যাক্টিভিটি টাস্ক করার মাধ্যমেই কিন্তু অন্যান্য ক্লাসের এর রেজাল্ট নির্ধারিত হয়েছে বা অ্যাক্টিভিটি টাক্স দিয়েই কিন্তু তারা পাশ করেছে বার্ষিক পরীক্ষা তাদের দিতে হয়নি এবছরও অ্যাক্টিভিটি দেওয়া টাস্ক দেওয়ার প্রবণতা কিন্তু শুরু হয়ে গেল ও অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু রীতিমতো বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হয়ে গেছে কিছু সময় পরেই অর্থাৎ দশ তারিখের মধ্যেই কিন্তু সমস্ত স্কুলদের তরফ থেকে জানুয়ারির দশ তারিখের মধ্যেই কিন্তু অ্যাক্টিভিটি টাক্ক দেওয়া হবে তোমাদের অভিভাবক যারা আছে সেই অভিভাবকরা স্কুলে গিয়ে কিন্তু অ্যাক্টিভিটি টাক্ক সংগ্রহ করবে এবং অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের খাতায় লিখে যেরকমভাবে আগের বছর জমা দিতে সেই একই রকমভাবে কিন্তু জমা দিতে হবে এক্ষেত্রে প্রশ্ন শিক্ষকরা একটাই তুলছে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি হবে আগেই যে এখন টেস্ট পরীক্ষা হয়েছিল সেই সময়ে অল্প কদিন আর অ্যাকচুয়ালি ক্লাস হওয়ায় ছাত্রছাত্রীরা টেস্ট পরীক্ষা দিতেই অনুচিত ছিল বিভিন্ন রকমভাবে বিদ্রোহ তারা করেছিল ও তারা বিভিন্ন রকমভাবে মন্তব্য করেছিল কিন্তু এই মুহূর্তে আবার রাজ্যে সংক্রমণ বাড়ায় স্কুল কলেজ সম্পূর্ণ কিছু বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষার কি হবে ছাত্রছাত্রীরা কি মানবে ক্লাস না করিয়ে আবার ফাইনাল দিতে তো এই নিয়েই কিন্তু শিক্ষক মহল কিন্তু চিন্তিত ও অভিভাবকরা চিন্তিত যে পরীক্ষার কি হবে আর এই মুহূর্তে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি স্কুল কলেজ বন্ধ থাকায় কিন্তু এই মুহূর্তে রাজ্যের একাধিক শিক্ষক শিক্ষিকা কিন্তু বিভিন্ন মতামত জানাচ্ছে এবং তারা বলছে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা জগতের কথা চিন্তা করে পুনরায় স্কুল কলেজ বিভিন্ন প্রোটোকল মেনে গাইডলাইন মেনে অন্তত পক্ষে একদিন হলেও বা অল্প সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত তাদের বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে কিন্তু এটাই ফুটে আসছে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা ছাত্র সমাজ নিয়ে যে বিষয়টা চিন্তা করছে যে পরীক্ষার ভবিষ্যৎ কী হবে সত্যিই একটা চিন্তামূলক ব্যাপার কারণ এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের প্রাইভেট টিউটার রয়েছে এ অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা অনলাইনে ক্লাস করতে পারবে স্মার্টফোন রয়েছে কিন্তু এরকমও অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের কাছে এই মুহূর্তে এ ইন্টারনেট ব্যবস্থা নেই যারা অনলাইনে পঠন পাঠন করতে পারছে না তাদের আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রাইভেট টিউটার নিতে পারছে না যারা একমাত্র ভরসা করে থাকে স্কুলের ওপর তাদের কিন্তু সবথেকে বড় ও ক্ষতি হচ্ছে তারা কিন্তু এই মানে স্কুল কলেজ বন্ধ থাকাকালীন পিরিয়ডটাই কিন্তু তারা একেবারেই পড়াশোনা থেকে এ বঞ্চিত থাকছে সেই কারণে পরবর্তীকালে তারা কিভাবে পরীক্ষা দেবে সেই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে শিক্ষক মহল এটা যেরকম একদিকে সত্য যে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের এর পঠন পাঠন বা ভবিষ্যতের জন্য খোলা রাখা উচিত কিন্তু এর থেকেও বড়ো ব্যাপার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি হতে পারে যেমনটি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক কলেজ এমনকি আইটিআই খড়গপুরে কিন্তু একত্রিশ জন ও শিক্ষিকা পড়ুয়ার সময় একত্রিশ জনের পজিটিভ এই মুহূর্তে ধরা পড়েছে যেটা তোমরা এখানে সংবাদ মাধ্যম সূত্রে জানতেই পারছ মানে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একত্রিশ জন আর এই মুহূর্তে কোভিডের গ্রাফ যে হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যে প্রায় ছ হাজারের গন্ডি কিন্তু এই মুহূর্তে পেরিয়ে গেছে সংক্রমণের দিক থেকে তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে রাজ্য সরকার স্বাস্থ্যের কথা চিন্তা করে যে সিদ্ধান্ত নিয়েছে স্কুল কলেজ বন্ধ রাখার সেই সিদ্ধান্ত একেবারে যে সঠিক নয় সেটা কিন্তু আমরা বলতে পারি না কারণ সবার প্রথমে আমার যেটা মনে হয় The cat sat on the স্বাস্থ্য তারপরে সমস্ত কিছু আগে নিজে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের সংক্রমিত হচ্ছে তাদের মধ্যে একটা ভয় বা আশঙ্কা কিন্তু থেকেই যায় খারাপের তার সত্য সেই সমস্ত দিক থেকে এই মুহুর্তে শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ কিন্তু তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো তোমরা যারা প্র্যাকটিক্যাল জমা দেওয়ার সময়সীমা ছিল বা ডেট ছিল তোমরা স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ করবো তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা স্কুলের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ব্যাপারটা জেনে নাও তোমাদের স্কুলের ক্ষেত্রে কিভাবে কি হবে এ বই বিতরণ কিভাবে হবে যারা বই পাওনি এবং স্কুলে পনেরো থেকে আঠেরো বছরের ছাত্র ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে টিকাকরণ যারা ভ্যাকসিনেশান নাওনি তারা অতি অবশ্যই ভ্যাকসিনেশান নিয়ে নাও এবং এক্ষেত্রে তোমাদের সবার আগে বলে রাখি যে ভ্যাকসিনেশান কিন্তু তোমাদের স্কুলে গিয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার না আর একাধিক স্কুলে দেওয়া হচ্ছে তুমি যদি তোমার স্কুলে না দাও অন্য স্কুলের থেকেও কিন্তু নিতে পারো সেক্ষেত্রে আগের থেকে জেনে নেবে এবং অন্য স্কুলে গিয়ে যদি তোমাকে দিতে হয় সেক্ষেত্রে এ তোমাকে কুপন এর প্রয়োজন পড়ছে একাধিক স্কুলে যেটা এই মুহুর্তে আমি ছাত্রছাত্রীদের বা অর্থাৎ আমার কাছে যারা পড়ছে তাদের মুখ থেকে যে বিষয়গুলো শুনতে পাচ্ছি সেই অনুযায়ী তোমাদের জানিয়ে এবং রিকোয়েস্ট করব। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু তোমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলো আর এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ থাকায় পরীক্ষা কিভাবে হবে এ আর কলেজের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা তো সম্পূর্ণভাবে অনলাইনেই হবে আগেভাগে সরকার অ্যাডভাইজারি এবং সরকারি বিজ্ঞপ্তি থেকে বোঝাই গেছে কিন্তু স্কুলের পরীক্ষার কী হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি হবে তোমাদের এই মুহূর্তে কি মনে হয় কি করা উচিত এই মুহূর্তে পরিস্থিতির কথা চিন্তা করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো দেখো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত